দেখছেন রামপুরহাট টিভি। খবর শুধু দেখায় না, খবর ভাবায়। বিশাল ব্যাপার, যে খায় না সে খেয়ে যাবো। আর যারা মদ খায় না তারাও এবার এসে মদ খাবে। মদ খাবে ভালোই দেখছি, মদের বেচা কিনা কিনলেন? আমরা খাই না, আমরা একটুখানি খেয়েছি মায়ের নামে। হ্যাঁ, 750 একটা। হ্যাঁ, গিফট দিইনি আমাদের করে, আনন্দ করলাম আমরা। এক রাতেই ঝড়ের গতিতে মদ বিক্রি তারাপীঠে। কত টাকার বিক্রি সেই হিসেব জানলে আপনিও অবাক হবেন। কৌশিকী অমাবস্যার বিশেষ তিথিতে রেকর্ড মদ বিক্রি। কৌশিকী অমাবস্যায় তারাপীঠে এক রাতেই বিক্রি প্রায় 2,74,00,000 টাকার মদ। এবছর কৌশিকী অমাবস্যাতে ভক্তের সমাগম হয়েছে প্রায় 7,00,000। আর সেই রাতেই তারাপীঠ ভাসল কারণ বাড়িতে। গত কয়েক বছর আগে দুদিনে বিক্রি হয়েছিল প্রায় 5 কোটি টাকার মদ। এবার কৌশিকী অমাবস্যার রাতে বিক্রি হল 2,74,41,908 টাকার মদ। কেউ ভক্তি রসে ভেসে, কেউ সোম রসে ডুবে, রথ দেখা কলা বেচা দুয়েই মত্ত ভক্তরা। বেহুশ হয়ে অনেক রাস্তায়ও পড়ে আছেন, কাউকে আবার পুলিশ চ্যাংদোলা করে তুলে আনছেন, কেউ আবার রাস্তায় দাঁড়িয়ে মদ খাচ্ছেন, কেউ বসে। তারাপীঠের কৌশিকী অমাবস্যায় ভক্তদের মধ্যে জয় জয়কার কারণ সুধার। এবারও কৌশিকী অমাবস্যায় তারাপীঠের রেকর্ড গড়ল মদ বিক্রিতে। তন্ত্রপীঠ হিসেবেই বিখ্যাত তারাপীঠ। সিদ্ধিলাভের আশায় কৌশিকী অমাবস্যায় ভিড় করেন ভিন রাজ্যের সাধকরাও। তারাপীঠে মা তারার পুজোতেও লাগে কারণ সুধা। বেআইনিভাবে মদ বিক্রি রুখতে এবারও কড়া নজরদারি চালিয়েছে প্রশাসন। তারপরও রাত ভর চলেছে মদ বিক্রি। ক্রেতাদের জন্য ছিল উপহারও, এমনকি কুপন কেটে ক্রেতাদের কিনতে হলো মদ। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে মদ কিনতে হলো ক্রেতাদের। মদ মদ তো ভালোই বিক্রি হচ্ছে, আপনারাও দেখতে পাচ্ছেন ভালোই ভিড় আছে। আর কিছু হ্যাঁ বলুন, অপেক্ষা তো অনেকক্ষণ করতে হচ্ছে, ভালোই ভিড় আছে। 1 ঘন্টা আর 2 ঘন্টার উপর অপেক্ষা করতে হচ্ছে। মা তারার পুজোয় লক্ষ্মী লাভও হলো বিক্রেতাদের। গত বছর 2022 সালে মদ বিক্রি হয়েছিল 1,95,99,298 টাকার। আর এবছর এক রাতেই প্রায় কিছু কম 3 কোটি টাকার বিক্রি। এর মধ্যে 4টি দোকান থেকেই প্রায় 1,50,000,000 টাকার মদ বিক্রি হয়েছে। সরকার অনুমোদিত 19টি দোকান আছে তারাপীঠ এলাকায়। পড়শি রাজ্য বিহারে মদ নিষিদ্ধ। সুরার টানে তারাপীঠে ভিড় করেন ভিন রাজ্যের বাসিন্দারাও। তবে এই উল্লাসে আপত্তি রয়েছে মহিলা ভক্তদের। মহিলা ভক্তদের দাবি, একটু নিয়ম শৃঙ্খলাভাবে সবকিছু চলা উচিত, প্রশাসনের বিষয়টি দেখা উচিত। ব্যুরো রিপোর্ট, রামপুরহাট টিভি। এই বিষয়ে বলবো, সব কিছু একটা মেনটেন থাকা উচিত, একটা ডিসিপ্লিনে থাকা উচিত। ডিসিপ্লিন না হলে কিছুই হবে না। এবার যারা এখানে দায়িত্ব নিয়েছে, সিকিউরিটি গার্ড পুলিশ, তাদের একটু দেখা উচিত, এইটা মেনটেন করা উচিত। এই বিষয়ে এটাই আমি বলতে পারি। বর্ধমান থেকে এসেছি। আজকে মদের বিক্রি কেমন দেখছেন? মদের বিক্রি প্রচুর হয়েছে। তার জন্যই কি এত ভিড়? অবশ্য। কত টাকা কিনলেন আপনি? আমি মদ খাই না। বন্ধুদের সাথে এসেছেন? বন্ধুদের সাথে ঘুরতে এসেছি। কি মনে হচ্ছে আপনাদের বিচার কেনা কিরকম হচ্ছে মনে হচ্ছে দেখছেন? 5 কোটি আপ হয়ে যাবে, যাবে ভিড় দেখছি, যাবে আছে কিনা দেখছি, 5 কোটি আপ হয়ে যাবে। এবার তো নিয়ম তো কারণ সুদা ছাড়া তো ভোগ হয় না। এবার কেমন বিচার কেনা দেখছেন? খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। বিশাল বিশাল। কত টাকা কিনলেন আপনি? আসলে আমরা কেনাকাটা তো করিনি। এই ওখানে দেখি কত কি এখন কত কি ভিড় কেমন দেখছেন? ভিড় কোটি কোটি লোক বিশাল বিশাল লাইন দিতে হচ্ছে। আপনারা দেখছেন রামপুরহাট টিভি। খবর শুধু দেখায় না, খবর ভাবায়।